ওয়েলকাম ব্যাক টেক বাংলা 90 আর আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি বলবো আপনারা যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে শুধুমাত্র মোবাইলের মাধ্যমে ইউটিউবিং করতে পারবেন। তো মোবাইলের মাধ্যমে ইউটিউবিং করার জন্য তো একটা অ্যাপস রয়েছে, এই অ্যাপস গুলো ব্যবহার করলে আশা করা একজন প্রফেশনাল ইউটিউবার হতে পারবে। তো একজন প্রফেশনাল ইউটিউবার হওয়ার জন্য আপনাদেরকে এই কয়েকটা অ্যাপস কে আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা সর্বপ্রথম যে অ্যাপসটা ব্যবহার করবেন সেটা হলো ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার প্রত্যেকের মোবাইলে রয়েছে, আপনারা চাইলে অন্য ব্রাউজার ব্যবহার করতে পারেন, কিন্তু সব থেকে সুবিধাজনক ব্রাউজার হলো ক্রোম ব্রাউজার। কারণ এখান থেকে আপনারা ইউটিউবের বিভিন্ন বিষয়ে খুব সহজেই ইন করতে পারবেন বা আপনারা খুব সহজে ব্রাউজ করতে পারবেন। তো যাই হোক, এরপরে আমি আপনাদের যে বিষয়টা বলবো সেটা হলো ইউটিউব অ্যাপ। আপনারা যারা ইউটিউবিং করেন তাদের প্রত্যেকের মোবাইলে এই ইউটিউব অ্যাপসটা আছে বলে আমি মনে করি, আর যদি না থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই এই ইউটিউবে যে অ্যাপস রয়েছে এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা এই ইউটিউবের অ্যাপসটা ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের ইউটিউব সংক্রান্ত যত ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আপনারা খুব সহজেই এখান থেকে দেখতে পারেন। এরপরে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও আপনারা যাদের ইউটিউব স্টুডিও ব্যবহার করে আপনারা ইউটিউবের যত ধরনের সেটিংস আছে এবং ভিডিও আপলোড থেকে শুরু করে সব ধরনের কাজ আপনারা ইউটিউব স্টুডিও থেকে করতে পারবেন। তো ইউটিউব স্টুডিও ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ। তো আশা করি যারা ইউটিউবার হতে চান বা ইউটিউবিং শুরু করেছেন তাদের থেকে মোবাইলে ইউটিউব স্টুডিও যে ভার্সনই হোক আপনাদের ডাউনলোড করে ইউটিউব স্টুডিও ব্যবহার করে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন। এরপরে আমি আপনাদেরকে যে অ্যাপসটার কথা সাজেস্ট করব সেটা হলো ভিডিও এডিটিং এর সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে পপুলার একটা সফটওয়্যার কাইনমাস্টার সফটওয়্যার। তো আপনারা কাইনমাস্টার সফটওয়্যার ওয়াটারমার্ক ছাড়া কিভাবে ডাউনলোড করবেন সে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সে ভিডিওটা দেখে আসতে পারেন এবং আপনারা খুব সহজেই ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টার অ্যাপসটা ডাউনলোড করে আপনাদের ভিডিও এডিটিং এর কাজটা সম্পূর্ণ করতে পারেন। এরপরে যে অ্যাপসটার কথা বলবো সেটা হলো পিক্সেল ল্যাব। তো ইউটিউবিং করবেন কিন্তু পিক্সেল ল্যাব ব্যবহার করবেন না একথা চিন্তাই করা যায় না, অর্থাৎ মোবাইলে ইউটিউবিং করবেন আর পিক্সেল ল্যাব অ্যাপসটা ব্যবহার করবেন না এটা আসলে চিন্তা করা যায় না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ইউটিউবিং করেন অর্থাৎ নিয়মিত ভিডিও আপলোড করেন বা করবেন বলে চিন্তা করছেন তারা অবশ্যই ইউটিউবে যে ভিডিওগুলো আপনারা আপলোড করবেন সেই আপলোডের প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা করে থাম্বনেল ক্রিয়েট করবেন। তো এই থাম্বনেল ক্রিয়েট করার জন্য সব থেকে সহজ একটা অ্যাপস হলো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপসটা ব্যবহার করে আপনারা খুব সহজেই আপনাদের ইউটিউবের জন্য থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ব্যানার, ব্যানারের সাইজটা এবং লোগো ইত্যাদি আপনারা এই পিক্সেল ল্যাবটা ব্যবহার করে খুব সহজেই করতে পারবেন। এই সংক্রান্ত আমার চ্যানেলে একটা পিক্সেল ল্যাবের একটা ভিডিও রয়েছে, তাহলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এরপরে আমি আপনাদের যে অ্যাপসটার কথা বলবো সেটা হলো ভিডকিউ বা টিউববডি অ্যাপ। আপনারা টিউববডি অথবা ভিডকিউ অ্যাপসটা ব্যবহার করতে পারেন। তো ভিডকিউ বা টিউববডি অ্যাপসটা আমাদেরকে আমাদের কি কাজে লাগে? ভিডকিউ বা টিউববডি অ্যাপসটা আমরা যখন আমাদের ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি তখন আমাদের সেই আপলোডের সঙ্গে সঙ্গে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ ব্যবহার করতে হয়। এই ট্যাগটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, কোন ট্যাগটা ব্যবহার করলে আপনার ভিডিওটা পপুলার হবে বা ভাইরাল হবে সেগুলো সাজেস্ট করবে আপনার এই টিউববডি বা ভিআইডিআইকিউ সফটওয়্যার। তো ভিআইডিআইকিউ সফটওয়্যারটি অথবা টিউববডি সফটওয়্যারটি আপনারা চাইলে যে কোনো একটা সফটওয়্যার ব্যবহার করতে পারেন অথবা দুইটাই ব্যবহার করতে পারেন। তো এই অ্যাপসগুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ ব্যবহার সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্য যে ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে, যে ধরনের টাইটেল দিতে হবে এগুলো সব ধরনের সাজেস্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আপনাদের এই টিউববডি অ্যাপসটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপস, আশা করি আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে আপনারা এটার ব্যবহার করবেন, তাহলে আপনাদের চ্যানেলটা খুব দ্রুত গ্রো করবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কিছু নতুন কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়গুলো আরও সুন্দরভাবে তুলে ধরার জন্য। আল্লাহ হাফেজ।